একটি মাছের দাম দুই কোটি বিশ লাখ টাকা প্রাইভেট জেড বা ম্যানশন নয় শুধু একটি মাছ কোটিপতিদের অন্যতম শখ এখন এই মাছকে ঘিরে এটাই নাকি স্ট্যাটাস সিম্বল দাম প্রায় দুই কোটি বিশ লাখ টাকা এশিয়ার অ্যারোয়ানা বিশ্বের অন্যতম মূল্যবান প্রাণী এটি এশিয়ার এলিটদের মধ্যে এই মাছটিকে ঘিরে ক্রমেই উৎসাহ বাড়ছে মাছগুলোকে বলা হচ্ছে ড্রাগন ফিশ আশির দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় তিন ফুট লম্বা মাছগুলোর প্রজনন শুরু হয়েছিল আগে এগুলো ঠিক পোষ্য মাছ ছিল না হঠাৎ রোটে গেল মাছগুলো বাড়িতে রাখলে নাকি সমৃদ্ধি বাড়ে বাড়ে ধন সম্পদ তারপরে মাছগুলোকে অ্যাকোরিয়ামে রাখা শুরু হলো বেশ কয়েকজন এতটাই ভালোবেসে ফেলেন মাছগুলোকে যে তাদের প্লাস্টিক সার্জারিও করা হচ্ছে মাছগুলোর চোখ বাঁকা হলে কিংবা মাছের মুখ মালিকের পছন্দ না হলে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে সার্জারি করার ব্যবস্থাও রয়েছে ড্রাগন ফিশ বিশেষজ্ঞ এমিলে ভোগেট বলেন মাছটিকে নিজের বাড়ির অ্যাকোরিয়ামে রাখার জন্য উৎসাহ প্রবল বেড়ে যাওয়ায় এর দাম একবার পৌঁছায় প্রায় দুই কোটি বিশ লাখ টাকায় তবে একটা পূর্ণবয়স্ক এশিয়ান এরওয়ানার ন্যূনতম দাম সিঙ্গাপুরের বাজারে প্রায় বান্ন লাখ টাকা বিরল বিরলজাতের এই মাছটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে বসেছিল উনিশশো সালে একশো তিরাশিটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক বাজারে মাছটির বেচা কেনা বন্ধ হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীনে সবচেয়ে বেশি চাহিদা এই মাছের মাছটির আন্তর্জাতিক বাজারে কেনাবেচা সংক্রান্ত আইনে এখন শিথিলতা আনা হয়েছে